যেহেতু কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও আমার বান্দা হল কোন নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করো যে আমি অবশ্যই অবশ্যই নিয়ামত আমি বাড়াইয়া দেব। আল্লাহ তাকিদ দিয়া তো তা ইমাম আবু হানিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত তাসরিফ ফরমায়, যেহেতু আল্লাহ তাআলা ফরমাইছেন নিয়ামতর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন, যে আমরার নিয়ামত বড় নিয়ামত কত চাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈমান নাই বিভিন্ন রসুল দুনিয়াতে আইসেন নিব নিয়ামত, কিন্তু আল্লাহ তাহলে মানি না যে খাবে কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইলে নিয়ামত তা ঠিক আছে, কিন্তু আমরা লাভ বলি তো আমরা ঈমান আর নবী লগে আমরা ঈমান আনি তো দেখো ইমাম আবু হানিফা যখন ফরমাশ হইল গিয়া যেহেতু আল্লাহ তাআলা ফরমাইছেন লাইন শাকার তুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত আদায় শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেবো, আমরা যেহেতু বড় নিয়ামত হইল ইমান, এই নিয়ামত ইমান পাইছি আমরা, আমরা বলতাম গিয়া আলহামদুলিল্লাহ ইমান আয়াল না আমরা ইমান দান করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো ইমানের মজাও বাড়বো ইমান আরো বাড়বো ইনশাআল্লাহ, ইমানের শক্তি বাড়ে হবে না নি হেদায়ত বারে হবে না ইনশাআল্লাহ, যার কারণে কুরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা পাবো কমপক্ষে দিন এখানে ফোর্স হবার করা লাগে, মানে ফোর্স তো সতেরো বার নাই, সতেরো রাতে আর তিন ওই তিন নমাজ বিশ বার, আর যদি আমরা হানাফি মাজার নমাজ যখন আমরা অ্যাড করি হকরটা দেখা যায় আটচল্লিশ টাকা নমাজ হয় আমরা জানি খবর হইল আটচল্লিশ বার সুবহানাল্লাহ, কিন্তু হই আমরা সুরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সুরার মধ্যে হই সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, সাতটা আয়াত তো সুরা ফাতিহার মধ্যে, নমাজে এক গুরু হন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর আরো গুরু ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুটো দরকার নেই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা ওয়াহমানি তৌহিদের বড় সাহায্য করে আল্লাহ একমাত্র তোমারই বন্দেগী আমরা করি, আর একমাত্র আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, আর সাহায্য সবার বাদে সর্বপ্রথম সাহায্য কোনটা চাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফ ফরমায় কোন নিয়ামত সংক্ষেপে বলিলাম কুরআন শরীফ আল্লাহ ফরমায় কোন নিয়ামত পাইলে আমরা কি করতাম শুকরিয়া আর খুশি হয়ে এমন কি ঈসা আলাইহিস সালামের এক নিয়ামতের ঘটনা কুরআন শরীফ আছে রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান তাকুনু লানা মিনাস সামাঈ তাকুনু লানা عيدا لأولنا وآخرنا وآيتا منك إلى آخر الآيات تنون موتا جاء بلا هنو بياغانا موتا برورا هنو موتا جاء خاني عشما تجاء هيتو مانا سروا هيتو عمد تبا جاء بلا دیکھتا هم تاي خاني عشما تجاء خاني گائی بلا نی ونی فری شب تو شو بلا بلا نی نخي من زبا بلا نخي بلا بلا نی ون خواه هيتو يشان نمازر بعد ون انا بويتا بلا نفنه دوش منیت آنو سکر خروين تي پويتیخ منیت لیا هفنه دوش ایخ پان فائی বা দশ পান পাইবা আমার মনে হয় না সব গেলা নেই খাওয়া হয় এক হাজার পান পাইবা সুবহানাল্লাহ, সুরা এশা নামাজের বাদে একটা আয়াত আছে আপনার হক বেশি আমার হক না, সুরা বাখারা শেষের দুই আয়াত করে লাকা ফাতা আও কামা কাল সুরে ফরমাইন খেলুন এশা নামাজের বাদে সুরা বাখারা শেষের দুই আয়াত আমানা রসুল না নীতি ফরোইন রাতকে ধরে উঠতে পারেন না এখন কিয়ামুল লাইল লাগিটা আদায় হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যেদিন মাইতে জানতো যে বাকারা লাস্ট দুই আয়াত কি পরিমাণ ফজিলত তে কোনো আল্লাহর বান্দাকে আর বাদ দিলাম না,
Tane khayta o Allah Hazrat Allah Ali Hazrat tane je eta amar shikshon Hazrat Rasul Karim Sallallahu Alaihi Wasallam jese ki ta korlo tasbih Fatimi so gati ona koita hota ke daram ke arum gami eta to khana chalo da Allah ha bide ke ta Hazrat Fatima radi Allah na Ali Hazrat ganure eta ur ka asho tasbih Fatimi eta na mother bade bori je tasbih kintu asho tasbih kaison rat ke kiya tan tan goro od ali al fatima radhiyallahu anhu no asona zati tun da ho elai ulama bolo je git tasbih jabe fitta bolta khai tiya ho kun tasbih 33 bar subhanallah 33 bar alhamdulillah 33 bar oina wada se 33 bar ya la ilaha illallah 33 bar allahu akbar hazrat ali radhiyallahu ta'ala farmain le rait allah habibe ye tasbih kaise namna le amare fatima radhiyallahu anhu mare ye rait ke liya khoy batan khoy sifinor bade Tan khalifa war madhe khoya makka khoy bosor esa nani tan kono otto bosor porjon to ami ekta rai to ami mitri tosbi bad dishi na ebole porshno koroi ami mu'minin apni to sifino rat kumai sunna khali bahir porshno to ti apni ei rat ko kila bolna bole na ami o amol farbar lage jodi amol ta fitta bora lage allah nabi amra keiso na fitta bortam rupa dishinna অতএব আমি ও রাতকে গুরা থেকে লাইম নিয়া মাটির মধ্যে গোরাগরি হই যাব ও তসবিহ ফরমান লাগে কত সময় গোরাগরি করতে আমি সুবহানাল্লাহ তাই ফরমান দিন বন্ধ মন উম্মতে জানতো যে এই আয়াতের ফজিলত কি তা তাহলে খেয়ে বাদ দিল না না যাই হোক হযরত হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা তিলাওয়াত করতে সবার জানা আছে আল্লাহ তাআলা ফরমান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে ডাবল হসর হই আল্লাহ হই আল্লাহ আপ শুধুমাত্র ফাটাইছি কি দাল লাগি রহমত হিসাবে এই রহমত খালি আরব লাগে না খালি দুনিয়া লাগিও না খালি মানব জাতি না মানব দানব না জিন ইনসান জামাদাত নাবাতাত যত তা আছে মালাকুত জবারুত যত আলম হল আছে যেন আল্লাহ রব্বুল আলামিন অত আলমর মাঝে আল্লাহর নবীর কা রহমত রহমাতুল আলামিন সুবহানাল্লাহ যেমন একটা সময় আমরা যেটা ঘটনা হয়ে যাব ওটা আমরা বুঝতে দিব আমরা কি তাই আলমে দুনিয়া কোন কয়টা আলম আমরা আছে আলমে আরওয়াহ তো দুনিয়া মানে নিজাম কোন দেখো খোয়া জাহান নাই আমরা আসলামে সময় কই আসলাম আলমে আরওয়াহ দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিট দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কোন হলো গায় তো কোন জায়গাতে এটা সুযোগ মারুন রূহ কোন ইতাম না খোয়া বড় দু জিনিসটা কি আল্লাহ কইছেন মা উতি তু না ইলম ইল্লা কালিলা এর বাদে ইলম আলামে রহম এর বাদে ইলম আলামে দুনিয়া নাই এর বাদে ইলম আলামে বরজখ এটা ও আখিরাত আর আগে এটা আলম আছে এটা তো গোত আছে এর বাদে আলামে আখিরাত নাই কিয়ামতের দিন নাই এটা তো দুনিয়া তো না আখিরাত তো আল্লাহ নবী রহমত কি লইবা সম্পূর্ণ হইবো সবচেয়ে মানে চরম প্রশংসিত আর আহমদ মানিও দুই অনেকগুলো চরম প্রশংসিত অথবা বেশি প্রশংসাকারী এর মধ্যে উলামা হলো কইছেন মোহাম্মদ অর্থলি গাজার সংখ্যায় বেশি তারিফ করা হইছে ওই হইছে ওই যা আছে আর আহমদ জানর সংখ্যা কম বাট কোয়ালিটি বেশি যেমন আল্লাহ তারিফ করেন ফিরিস্তাগুলো তারিফ করেন আর এমন কি হওয়া হওয়া করেছিল আমাদের হজরত ঈসা নবীর কাছে এই নাম আছে না মিম বা ইসমুহু আহমদ তো থাইনর উম্মত সংখ্যা বেশি না কম কম কিন্তু ঈসা নবীর যেমন উম্মত কম হইল তার কোয়ালিটি আছে তার খেরামতি আছে তার বহুত তসির আছে লাই হইন কোয়ালিটি আলা তারিফ লাগে আহমদ যাই হোক মোহাম্মদ নামও শর্ত হইব কিয়ামত দিন খেনে দুনিয়ায় যত মানতে হল নবীর তারিফ করুক বর্তমান মনে করুক আমরা আস্তা দুনিয়ায় কত বিলিয়ন মানুষ মোর দ্যান 7 বিলিয়ন নামি 700 কোটি বেশি তো সব কিছু মুসলমান নি এর মানে 150 বা 1 বিলিয়ন লেগে মুসলমান এরা সবে হইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নামাজে হইয়া এমন কি প্রত্যেক নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত নফল যত নামাজ হইতে পারে জানাজা বাদে জানাজা মধ্যে আমরা কি হই এটা কিন্তু সালামটা দেখো নামাজের মধ্যে নেই
আমরা হানাফি মজমাদেরকে ওয়াজিব তাশাহুদ আপনি কে দেওয়া লাগবো দুরুদ শরীফ ওয়াজিব না হলেও সালাম দেওয়াটা ওয়াজিব আমরা কিন্তু ওই যা বলা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত এর মধ্যে আমরা কিন্তু হই সালাম আলাইকা আইয়া নামাজ পড়া খারাপ নেই আল্লাহ তালা বন্দগি খারাপ করা নেই আল্লাহ ও বন্দগির মাঝেও এই নামাজটা শেষ বৈঠক মাঝে আপনি বৈশুর খার সামনে আল্লাহ বন্দগি নিয়ত কিতাব বন্দগি নিয়ত খার আল্লাহ রব্বুল আলামিন না কেমন আর বুইয়া শেষ নামাজ খর শেষ করার আগে আপনি হইডা তাহি যত আমার শারীরিক বদনী রুহানি জিসমানি আধ্যাত্মিক আর্থিক তো বন্দগি আছে হইতে পারে সবটা বন্দগি তো দরকার নাই আপনি এটারে একনোলজি হইরা কনফেস করিয়া স্বীকারোক্তি দেওয়া দেবে হইয়া আসসালামু আলাইকা এটা ফুল সালাম দিতা সালাম আছে একটা একটা শর্ট একটা মিডিয়াম একটা আছে লং লং সেখানে ফুল লেন্থ মিডিয়াম লেন্থ আর শর্ট লেন্থ একটা লাগে আসসালামু আলাইকুম এটা সুন্নত আদায় হইব সর্বত হই ফাইবা আপনি দশ আর একটা আছে মিডিয়াম সাইজ ওই স্মল মিডিয়াম লার্জ নমাজ মধ্যে লার্জ বড়টা দেখেন এটা ভাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি পয়তেবা সালাম দিবা দশ পান পাইবা ও রহমতুল্লাহ বলে বিশ পান পাইবা আপনার অ্যাকাউন্টে বিশ পান পাইব বলে আমরা এখানে আইন পয়সা কাউন্ট না কিন্তু কেমতর দিন কোন পাউন্ড তুমি কেন যাবো সোয়াব তো কেমতর দিন কেমতর দিন কোন কারেন্সি কিটা পাউন্ড না ডলার না সোয়াব এটা আয় না আয় না আল্লাহ নবী বলেছেন আয় আমরা সন্দেহ হাজির যাব তো সালাম দিলে লগে লগে আমরা অ্যাকাউন্টে সোয়াব আয় কিন্তু তো পাউন্ড আর তো আমার মনে হয় না কেউ ভাত দিলাম মালিকি মজুম আছে তার নামাজ আপনি নিজে ফোর্স লিখে হইতাম পারবো মরক মারাকেশ কে নাম এক শেখে বায়ানোর বাদে নাকি মাগরিব নামাজ পড়াইছে তাই না এই সব কিছু আছে আমি আখতার নামাজের বাদে আসসালামু আলাইকুম মাগরিব নামাজ এর বাদে দিকে আমি পারছি না মনে মনে তো কি আসে নামাজ তুই উঠতে মারতে যাবি তারা মজু বলি যাস আসসালামু আলাইকুম কিছু খুঁজিয়া নামাজ শেষ হতো না আর সবচেয়ে ভালো কিতাব সালাম দেওয়া তো হুজুরে পাক সুজা ফরমান আবু দাউদ শরীফ আছে তিরমিজি শরীফ আছে এক লম্বা হাদিসের অংশ মধ্যে আইয়া সাহাবী আল্লাহ নবী কইরা ইজা লাকিয়া রাজুলু আখাহুল মুসলিমা কোন ব্যক্তি যদি তার মুসলমান বাইরে পায় ফাল ইয়াকুল তা কিতা বৈতা বলল আমরা আদব মিডিয়াম সাইজ হুজুরে ফরমান ফাল ইয়াকুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এলে বেশি কিছু হওয়া যায় দেওয়ান তো লাভ রাখ অন্যরে আছে স্ট্রং নাই সাবল লাগি হইতে পারে সালামর মাঝে ইসলামের মাঝে উত্তম খাম লাগে সালামের মাঝে একটা নানি হুজুরে ফরমাইন সেদিন রাত্রি দিন বিশটা সালাম দিন ইস্তিমা আন এক লগে খয়জন লইতে পারে অথবা ইনফিরা দান এক লাইক লইতে পারে গরু মন লগে কেসন আপনি যত বড় হয় বা সালাম দিবা একটু হাদিস গুলো আছে দুইও ভালো মাস ভালো দেখা হয়েছে আপনার আবার সালাম দিতে হবে সুন্দর ওই সব গাইবা কোন বিশটা সালাম কেউ দেন দিন আর ও দিন কু মারা যায় একদিন আমরা হয়তো দিন মারা যাবে না মাত্র রাত্রি মারা মজুর যাবো এটাও গুণ একটা রাইট বা ডে যে ব্যক্তি দিন মারা যাইবার ও দিন তার বিশটা সালাম দিছে বিশজন মুসলমান বেতাই সালাম দিছে
20টা সুন্নাত আদায় করছইন 20টা দোয়া করছইন 20টা বালা কাম করছইন এই বখতিরি আল্লাহ তাআলা যে কোনো লাগান বেস্ট আমল সুবহানাল্লাহ এটা বুঝতে মানে আজকে তো রটাই বিজি আমল কইলাম বেসাবে কইলা 20টা সালাম মেলে মেসলে এমবি নমাজ ওয়ালা তো নাই এটা খাবে বুঝা এই কারণ রং বুঝে না জানো যে ইজি লম সালামর আমলর গুরুত্ব দিয়ে হইছন যে যদি না নমাজ সারা মুসলমান হতে পারেন সব মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা আও কামা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে ফরমান যে ইচ্ছা করিয়া নামাজ বাদ দিলে কো করতো না এন কুফরি হবে আল্লাহ এলে যখন আমরা যারা সমাজ মন করেন এ কথা কিছু আছে না আমরা ফ্যামিলি বাদ নামাজ পড়ি না চেষ্টা করতে মিলে এন খোল লাগি দিতাম গিয়া রিজে কোনো লাগান ইন্ডিয়া আমরা নামাজই বানাইতাম যাই হোক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন নামাজের পিছে আসসালামু আলাইকা আইয়ুহা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফুল সালাম তো হযরত হাজরিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত নামাজ ও ফরজ ওয়াজিব সুন্নাত হই সুতরাং সব নামাজ নবীর সালাম দেওয়ার তে নবীর তারিফ না তারিফ না গুরু এখন খেলে জাপান থেকে লইয়া গেলে আটলান্টা নানি আমেরিকার ওয়েস্ট মাঝে ফরসে উল তো ফইতে সেকেন্ডে সেকেন্ডে নবীর সালাম দিতে আসে নামাজের বিতে সালাম দিতে আসে আত্তাহে তো মানে না তাসুদ মাদ দিতে আসে বদর শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আমরা মাদ সুন্নাত অন্য মাদ এটা ফরজ হলো মাদ ওয়াজিব এটা খুব লাগে নামাজ কবুল হয় না ইলা রওয়ায়েত আছে তো সবে নবীর তারিফ করা কিন্তু যারা খ্রিস্টান হিন্দু এরা নবীর তারিফ করেনি এরা তো আর বদনাম করে নবীর মসজিদ হলো ভাঙিল না নি তারা কিন্তু কাটন মানা হতা করে দিন নাই তারা তো আল্লাহ নবীর তারিফ করার প্রশ্ন হয় না যেতে ই নামর শর্ত কি লই বলে মোহাম্মদ তো চরম প্রশংসিত আল্লাহ নাম রাখছেন হয়তো আল্লাহ রাখছেন আমিনা রাখছেন অথবা আব্দুল মুতালিব রাখছেন আল্লাহ রোজা শোনেন ই নামটা শর্ত হইব বিলা আল্লাহ হইল মোহাম্মদ রাসূলুল্লাহ তোমার খুব প্রশংসিত কোন ই নামর শর্ত হতে আইব আলমে আখেরা যে আর একটা আলম আছে নাই আখেরা তো দিন কুক এটা বাষ্প খিলা যখন সমস্ত মানুষ জিন্নাত ইনসান ইয়াজুজ মাজুজ সহ বনি আদম ফলাদিকে তো আল্লাহ হিসাব আরম্ভ করতে নাই যেমন কাস্টডির মাঝে মারতে আপনি তখন শাস্তি তো নাই আপনার দুজো গিয়া আল্লাহ আপনার ঠাই আরম্ভ হইতে হতো চিন্তা করে দিল কিন্তু দুজো তো এইবার আগে তো এটা যে শাস্তি ওইটা কিটা এক্সট্রা ওইটা বোনাস যারা তা বনানি সে বড় বড় লিডার হতে পারবা এটা কইবা আমরা তো এর ফ্রি শক্তি পাইলাম যে না হোক যে আমরা তো আমরা হিসাবটা আরম্ভ করি লাইন তো বুঝবো তো হান আমরা দিও আস যদি পরামর্শ করি আমাদের সবে হবে যাই কি আমরা বনি আদম নবী তাই তো আবুল বশর আমি আমার ভাষা কইলাম থান কাছে যাই থাই আল্লাহর কইলে হয়তো আল্লাহ শুরু করবা হোপ লইয়া লাইবা সব আশা লইয়া লাইবা হয়তো থান সুপারিশ করলে আল্লাহ কিয়ামত শুরু করবা সব দিলেও যাইবা খাদি শুরু করেছে মুসলিম শুরু করে আবার স্ট্রং হাদিস তান হইবা আমি আজকে পারতাম না কেনে পারতাম না নাম্বার শোনাতে গেছে বলে দেখবার নবী কিছু নেই নুহ নবী আদমে সানি হয় বলে রসুল তাই না হইবা আমি আজকে পারতাম নাই ওই যে সব মানুষ কিতাব আশা হতো না হোপলেস ইন্ডিভিজুয়াল ইয়া আশা রিয়া ইলাম কিন্তু নুহ নবী আমরা আশা পুরো দিতে পারলাম না তাই না আল্লাহ নবী কাছে সাবাত করতাম আজকে পারলাম না তার তারিখ করে গুণজন বল এর মধ্যে এই তারিখে যাওয়া হতো ইব্রাহিম আল্লাহর ফ্রেন্ড ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার যে অত ত্যাগ দুনিয়াত করছেন আফন ছেলেরে যখন বড় হতো আল্লাহর প্রথম ভাঙ্গে ভাঙ্গে বলছেন ওয়াত্তাখাযা আল্লাহু ইব্রাহিম খলিলা খলিলা আল্লাহ তখন আমি আমার ইব্রাহিমকে খলিল বানাইলাম আমার সুবহানাল্লাহ এর মধ্যে তাই হইবো আজকে আমি সাহায্য করতাম করতাম নাই আমি খারাপ হইলাম না এর মধ্যে আইবা খারাপ ইসলাম বল ওয়া কাল্লাম আল্লাহু মূসা মূসা তাকলিমা দুনিয়ার মাঝে ইলা মারা জানা না যে কোন নবী ডাইরেক্ট সরাসরি আল্লাহ আল্লাহকে মাইছে যেমন ফেসটা খুব খান মানে ফোনে লাগানে করে তাই না কথা কয় আল্লাহ ডাইরেক্ট উত্তর দিয়ে সুবহানাল্লাহ বসরা নেমলিগা কি মতে তো তোমরা নিয়ামত কোরআন শরীফ বেশ করে পড়তাম বুঝতাম চেষ্টা করতাম তো ইসরায়েল দেখা যায় জায়গায় জায়গায় কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আছে বুঝবার ব্যবস্থা আছে আল্লাহ উত্তর দেন অত মজা লাগবো আর ইমান খালি থাকো সুবহানাল্লাহ
Musa nabi koy baske ami sahajjo kortam partam nai sob manush nirasha hoye gelo er baje ei bahar geche Isa alaihi salam taino koy baske ami sahajjo koram otona tobe ha ami sahajjo jani ke kortam na dunyay to ami jar khobor diye islam er mubashshir min ba'd ism muhammad dunyay je ami amar basha hoilam dunyay je nabir ami shushongbad diye islam ami o ekhon tomader ei shushongbad ditam parmu je aske khe tomader sahajjo আশা মতো পারবো না হম্বো সব মানুষ আশা লইয়া আইবা তাহলে খালি তো কই দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সব লইতা রহমত খালি দুনিয়ার রহমত না আখিরাতের লইয়া রহমত ও যে ময়দানে মাহশর যে শুন যে এখানে কোন নবী সাহায্য করার এই প্রোটোকল নাই কিন্তু নাই একটু তাই আল্লাহ তাআলা ও সবর গেছে না ভাই এটা খেবরাই গেছে বসে শুনতো আল্লাহ রাব্বুল আলামিন তারা কিন্তু আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট অনুমতি দিয়েছে বলো তো গুরু এখানে আর হই দেখাই তো আজকে আজকে দিন হুজ ডে ইজ টুডে ও তো মুহাম্মদ আমার শর্ত হতে দিল যে আপনি পিক কে করবেন যখন আইবা আল্লাহ নবীর কাছে সুলাই তোমার তান হইবা আনা লাহা তো সমস্ত সবে কইছো আমি আজকে করতাম না আল্লাহ নবী ফরমাইবা আনা লাহা হ্যাঁ আজকে আমি এটা লাগাই ফাঁকি আমরা ভাষায় তখন আল্লাহর হাবিবে ডাইরেক্ট হবে না আল্লাহ সাহায্য করো আল্লাহ নবীর জানা আছে যেন আমি বেশি জানি আল্লাহ রে তোমাদের দিয়ে আনা আরাফু বিল্লাহি মিন কুমা কা মাকাল আমি আল্লাহ সম্পর্কে তোমার থেকে বেশি জানি না আল্লাহ কোন জিনিসে আল্লাহ রহমত জুস মারে কিলা আল্লাহ রহমত চেঞ্জ গজব রহমত চেঞ্জ রহমত আয় কোন আমলে আল্লাহ খুশি বেশি হই যে সত্যি বেশি কথা নয় রাসূলুল্লাহ হুজুরে ফরমায়েন আমি এমন আল্লাহর তারিফ করব যে সত্য হল আমি ইউজ করবো কোনো দিনই তো সত্য আমি আর ইউজ করছি না তো আমি একবার খালি ঘুম নিছি বাহার রাব্বিল আলামিন একবার আমরা তিনবার হইয়া দেখলে উড়ে লেগে যায় সব বল মাঝে মাঝে চেষ্টা করতাম আমি সময় বেশি না করবো সময় বেশি না বেটা নেই আল্লাহর হাবিবে ফরমায় অত নাম্বা আমি তারিফ করবো যে কোনো দিন হয়েছে না এটা ও আল্লাহ নবীর কোন সাত দিন সাত রাত কো সমান হইব এর বাদে হাদিসে হইছে আল্লাহ কিতা হইবা আল্লাহ নবী আল্লাহ ফরমায় ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হে নবী মুহাম্মদ মাথা তুলো সাল তুকতা সওয়াল খুলে ধইবা দিওয়ান শাফি তু শাফা আও কামা ফাল কি শাফাত করু কো আপনি আমি শাফাত কবুল করব ও আরম্ভ হইব কিয়ামত সুবহানাল্লাহ জানি তখন সবে দেখবা যে যেদিন কি কোনো মানুষ সাহায্য করতে পারছ না সব মানুষ আগর ফর আউয়ালিন আখির যত মানুষ আইতা দুনিয়ায় সবে জিন্নাত হো আর ফিসাত আসল তারা এদিন তারিফ করবা ধন্য হইবা খারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিন কো আল্লাহ নবী মুহাম্মদ নামে চরম প্রশংসিত ও নামটা শর্ত হইব না আমার আসল অর্থ বাসবো আমরা ও নবীর উম্মত হয়ে যাব তাই না হতা তো আমি এই হচ্ছে দেখেন এদিকে এই নবীর যত বেশি আমরা ফলো করব কইবা ইমান সাহেব অত বড় নিয়ামত আমরা পাইছি তো কদর কিলা করতাম একটু লিগে আতার সব আলোচনা করতাম মানে হাব্বা শাইয়ান আকসার জিক্রা যে তারা বেশি মহব্বত করে তার বেশি কথা মাথা নাই গেল আর হুজুরে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা কাল ও তোমাদের মহব্বত আমার লাগি দুনিয়ার যত সম্পর্ক আছে এর থেকে বেশি না হইলে তোমাদের ঈমান পরিপূর্ণ হইতো না কামিল হইতো না আল্লাহ রাব্বুল সমস্ত আমল করে যারা চললে আল্লাহ নবীর লোকের মহব্বত বাড়ে ইমান কামিল হয় ও সমস্ত আমল করার আমরা তৌফিক দান করুক আপনারা ধন্যবাদ জানাইয়া মুফুর করায় কমিটি কে ধন্যবাদ জানাই সবে খতিব সাহেব ধন্যবাদ জানাইয়া আমার কথা শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন
الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين الصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لي ولكم في القرآن العزيز ونفعني وإياكم منه بالآيات وذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى رسولك يا جاء الله تعالى نبيك Resulullah sallallahu aleyhi ve sellem cibon cüttantu ebon Resul sallallahu aleyhi ve sellem Allah Ta'ala pokkhotike amader jonno ja kichu niye eshechen ei bishoye alochonar uddeshe Allah Ta'ala tor masjide boshar taufiq diyechen amra Allah Ta'ala shukriya adai kori alhamdulillah সাথে সাথে শুকরিয়া আদায় করি যে সমস্ত ওলামায়ে কেরাম এখানে তশরিফ নিয়ে এসেছেন বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং খুবই কাছের একজন শায়খ গত হজে মক্কা শরীফে দেখেছে হজের সময় যখনই হজে যাই কোনো না কোনো সময় ওনার সাথে আমার দেখাটা হয়ে যায় আফসোসের ব্যাপার হলো ইংল্যান্ডে তাও লন্ডনে তাও আমরেছে আমার মাদ্রাসা ওনার মাদ্রাসা ওয়াকিং ডিস্টেন্স এখানে আমাদের দেখা হয় না কিন্তু আমি মিস করি না কেন জানি না দেখা হয়ে যায় এবং অত্যন্ত বড় উদার মনের একজন শায়খ আমরা এক কমিউনিটিতে যখনই দেখা হয় তো ওনার কাছ থেকে যে আন্তরিকতা একটা ছোঁয়া পাওয়া যায় এটা থেকে ওনার মনের উদারতার একটা আন্দাজ করা যায় উনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বড় বড় ওলামায়ে কেরামদের তাদের শানি হইল কথা শুরু হইলে কোরআন হাদিস একটা আরেকটার সাথে এইভাবে কথা শুরু করলে অনেক লম্বা হয়ে যায় উনি বারবার সংক্ষেপ করে তাতে আপনারা এসার করে বসছে একটা লিমিটেড টাইম আছে এই জন্য আলোচনায় সংক্ষেপ করার চেষ্টা করেছে কিন্তু এর মধ্য থেকে আমাদেরকে অনেক বড় বড় মেসেজ দিয়ে গেছে শিক্ষক অনেক কিছু বলেছে যে আজকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর যে আলোচনা এই আলোচনার আসল উদ্দেশ্য বিভিন্ন ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেমন দেখেন আমি ওনার কথাই রিপিট করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের কথা বলছেন কিয়ামত তাসবিহে ফাতিমা আমরা ফরজ নামাজের পরে যে বলি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার প্রতিদিন পেটে যাওয়ার সময় শোয়ার সময় উনি আমল করতেন এবং উনি নিজে বলছেন যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তাসবিহ শিক্ষা দিয়েছেন এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বিশ্বাস উনি দুনিয়াতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন এই আমল ছাড়েন আমরা কি শিখলাম আল্লাহ রসুলের কোন সুন্নতের কথা হাদিসের মধ্যে যদি আসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমল করে আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করে আমাদেরকে আদর্শ হিসেবে রাখে ঠিক আছে আমাদের দায়িত্ব হলো ঠিক সেইভাবে আমল করা যেমন দেখেন আজকে কি বার ছিল সোমবার আমরা সবাই জানি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়েছে সোমবারে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর বলছেন যে এই দিন আমি দুনিয়াতে আসছি আমরা জানি না
এই হাদিস আমরা অনেকে জানি কিন্তু আমি যদি এখন বলতে যাচ্ছি আমরা হাত উঠাই আজকে সোমবার যে গেল আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলের ইত্তেবার জন্য আমরা আজকে সোমবারে আমরা কে কে রোজা আছে হাতটা উঠাই দিই আলহামদুলিল্লাহ 1 2 3 আলহামদুলিল্লাহ আপনাদের সাথে হাত রাখার জন্য আমিও রাখার চেষ্টা করছি তা বন্ধুরা এমন না হয় যে আমি বললাম আর আমি তো রাখতে পারলাম না এই যে দেখেন ছোট একটা মানে এমন একটা আমল যে রমজান এই বিশেষ করে উইন্টার টাইমে আমার তো রোজা রাখা ছাড়া গতিই নেই কারণ মাদ্রাসায় যখন যেতে হয় ফজরের আগে আর বাইরে তো মাগরিবের পরে তো লাঞ্চের টাইমই নেই আপনাদেরকে বলতেছি মানে একটু যদি আমরা চেষ্টা করি তাহলে যে কোনো আমল করা আমল নিজের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা এটা একেবারেই সহজ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন শেখে এই আয়াতের উপর কিছু টাচ করেছে যেহেতু আলোচনা হয়ে গেছে এখন আমাদের একটু পরীক্ষা নেওয়ার কথা কারণ একটু আগে শেখ বলছেন যে এই মসজিদে আমি ইমামতি করি আপনাদের ইলিম বেশি হওয়ার দরকার আজকে আজকে একটা পরীক্ষা সবার জন্য সিরাতের উপর পরীক্ষা আল্লাহ রাসূলের জীবনের উপর পরীক্ষা এই সব কিছুকে মিলাইয়া একটা প্রশ্ন শুধু আপনাদের কাছে এই প্রশ্নের একেবারে সংক্ষেপ একটা উত্তর আমি আপনাদের কাছে চাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে দুনিয়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে একেবারে সর্বশেষ যদি আমরা এই 23 বছরের নবুয়তের জিন্দেগি আমরা দেখি এই 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর রাসূল উম্মতকে উম্মতের জন্য কি নিয়ে আসলেন আর উম্মতকে কি দিয়ে গেলেন আপনাদের যার যার অভিজ্ঞতা অনুযায়ী আমি আজকে এই প্রশ্নের একটা উত্তর আপনাদের দিতে চাই যে যেভাবে পারেন বলেন এই 23 বছর আল্লাহর রাসূল কি করলেন উম্মতকে কি দিয়ে গেলেন আর আমরা কি পাইলাম এটা কোনো এটা অনেক বড় প্রশ্ন অনেক উত্তর হইতে পারে আমি আপনাদের সাথে শরীর করার জন্য বলি যে একজন কোন একটা উত্তর আমি চাই উত্তর দিবেন না আপনাদের পক্ষ থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি শেখ হাসান উলামায়ে কেরাম আছেন আমাকে সহযোগিতা করবেন আমার মনে হয় আমি যতটুক সিরাত পড়ার পরে বা এই কোরআন হাদিসের লাইনে একটু পড়াশোনা করার পর আমি আমার একটা অভিজ্ঞতা থেকে আমি যতটুক শিকার আমার সুযোগ হয়েছে বোঝার সুযোগ হয়েছে সেটা হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন আরবের অবস্থা কি ছিল মারামারি কাটাকাটি আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগেও মানুষ ইবাদত করত রং হয়ে ইবাদত করত শিরিক করত ডিফারেন্ট ডিফারেন্ট প্র্যাকটিস ছিল মানুষের মধ্যে সামাজিক ভাবে মানুষের অবস্থা কি ছিল আমরা সবাই জানি যে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি সহজ কথায় সাহাবায়ে কেরাম ইসলামের আগে একজন আরেকজনের রক্ত পিপাসু ছিলেন রক্ত পিপাসু মানে কি সুযোগ পাইলেই হত্যা করে ফেলা একজন আরেকজনকে ব্লাড একেবারে সহজে বাওয়াই দেওয়া এটা ছিল আরবের মানুষের কালচার এই 23 বছরের পুরো আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন এই দিনের নতিজা কি হইল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যান 1 লক্ষ বা 2 লক্ষ সোয়া 2 লক্ষ যে পরিমাণ সাহাবায়ে কারণে নাম্বার বলা হয় সোয়া লক্ষ বা সোয়া 2 লক্ষ এই যে সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে তখন সময় ছিলেন তাদের অবস্থা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা'আন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে তোমরা একে অন্যের শত্রু ছিলে আর আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তাওহীদ নিয়ে এসেছেন এই দিন এই তৌহিদ এই ঈমানের কারণে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরকে আল্লাহ মিলাই দিলেন আর কি
فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ اِخْوَانَ আর আল্লাহ তাআলার এই নিয়ামত ইসলামের দ্বারা তোমাদের সবাইকে আল্লাহ তাআলা ভাই ভাই করে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজর দিন বলেন আজকের দিন আমি তোমাদেরকে কোন অবস্থায় নিয়ে এসেছি এই 23 বছরের মেহনতের কারণে তোমরা কোন অবস্থায় চলে এসেছো আল্লাহ রাসূল নিজে বলতেছেন لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض আজকের দিনের পর তোমরা আবার কুফরের দিকে ফিরে যাবে না যে তোমরা একজন আরেকজনের কল্লা কাটবে গা কাটবে ব্লাডশেড করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের নবুয়তের জিন্দেগির যে সমস্ত আখলাক সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলের তালিমের দ্বারা সাহাবায়ে কেরামকে কোন অবস্থায় নিয়ে এসেছেন আল্লাহ রাসূল বিদায় হজর দিন বলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ইলা আন তালকাউ রাব্বাকুম আমি অনেকদিন আপনাদের এখানে বলছি প্রায় তারা বলি বিদায় হজর আল্লাহ রাসূল কি বললেন যে তোমাদের রক্ত তোমাদের মান ইজ্জত একজনের জন্য আরেকজনের ইজ্জত নষ্ট করা হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা আজকের এই দিনের হরমত ফি বালাদিকুম হাযা এই যে শহর ফি শাহরিকুম হাযা এই যে মাস জিল হাজ মাস তোমরা সবাই বিশ্বাস করো যে অন্তত এই দিনে একরাম অবস্থায় এই জায়গাতে একজন আরেকজনকে যেভাবে হত্যা করা হারাম তোমরা মনে করো ঠিক তদ্রূপ পাবে তোমাদের একে অন্যের জন্য রক্ত একজন আরেকজনের রক্ত একজন আরেকজনের মাল একজন আরেকজনের সম্মান নষ্ট করা এভাবে তোমাদের জন্য হারাম আজকে তোমরা এই যে পজিশনে চলে এসেছো এটা কতদিন পর্যন্ত ইলা তালকাউ রাব্বাকুম একেবারে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে গেলেও তোমরা এই অবস্থার উপর থাকবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি লা তারজিউ বাদি কুফারা আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের অবস্থা যেন এমন না হয় আগে কুফরির অবস্থায় যখন ছিলে একজন আরেকজনকে হত্যা করতে তোমরা একজন আরেকজন ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ একজন আরেকজনের গাড় সম্মানিত উপস্থিতি মুহতারাম উলামায়ে কেরাম আজকে উম্মতের অবস্থা দেখ আজকে সারা পৃথিবীর মধ্যে আমি আপনাদেরকে বলি রিগার্ডলেস ইসলাম ইসলাম না আপনাদের বাহ্যিক দৃষ্টিতে আপনারা আমাকে উত্তর দেন দুনিয়ার কোন কোন জায়গায় যুদ্ধ চলতেছে আমাদের ব্রিটেনের কোথাও কোন যুদ্ধ আছে আমেরিকার কোন যুদ্ধ আছে ইউরোপের কোন দেশে কোন যুদ্ধ আছে নাই যুদ্ধ কোথায় আছে সিরিয়াতে এখানে কারা মুসলমান মারতেছে যারা এরা মুসলমান মরতেছে যারা এরা মুসলমান ইয়ামান মারতেছে যারা এরা মুসলমান মরতেছে যারা এরা মুসলমান ফিলিস্তিনের কথা বলে অথবা মুসলমানের দেশ না কিন্তু মুসলমান বেশি যেমন ইন্ডিয়ার যে জায়গায় মুসলমান বেশি সেখানে মারামারি কাশ্মীরে মারামারি চীনের মধ্যে কোনো মারামারি নাই কিন্তু যে এরিয়াতে মুসলমান উইগুরের মুসলমান সেখানে সারা পৃথিবীতে অন্তত আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার উপর আসতে পারতাম আল্লাহ রাসূল আমাদেরকে ভাই ভাই করেছে আমরা ভাই ভাই হিসেবে দুনিয়াতে বেঁচে থাকি অনেক দূরে চলে গেছি মসজিদের ভিতরে আমরা কতটুকু ভাই ভাই হিসেবে বসতে পারি বলে আমি তো ইমাম সাহেব আপনি দাওয়াত দিচ্ছেন আপনি বসবেন এইভাবে দাওয়াত দিচ্ছে উনি বসবেন উনি দাওয়াত দিলে আপনি বসবেন না আপনি দাওয়াত দিলে উনি বসবেন না আমাদের ভাই ভাই কই হলো আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত নিয়ে এসেছেন সেই নিয়ামত হলো কি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে আমরা একে অন্যের সাথে এই মহব্বত এই মহব্বতের শিক্ষা নিয়ে আসেন আল্লাহ রাসূল দুনিয়াতে শেখ বলছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহ রসুলের মহব্বতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রসুলকে নিজের জান থেকে
নিজের মাতা-পিতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে সবার চেয়ে যতক্ষণ বেশি আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারবো না ততক্ষণ আমরা ঈমানদার হতে পারবো না। এটা বলছেন আল্লাহর রাসূলের মহব্বতের কেন, কারণ যখনই আপনার অন্তরে এই ধরনের মহব্বত আসবে তখনই আল্লাহর রাসূলের ইত্তেবা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি বলতেছি এটা বলছেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে মহব্বত করার ক্ষেত্রে, আমাদের মধ্যে মহব্বতের ক্ষেত্রেও আল্লাহর রাসূল কিছু বলে গেছে কি শুধু মুখে আমি মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছো আর সুজা জান্নাতে চলে যাবে এই ধারণা করো না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুকমিনু যতক্ষণ না তোমরা পুরোপুরি মুমিন হবে। স্বাভাবিক মুমিন না হইলে জান্নাতে আমরা কিভাবে যাব, আল্লাহ রাসূল বলবেন ওয়ালা তুকমিনু হাত্তা তাহা ওয়ালা তুকমিনু ইমানদার হতে পারবে না হাত্তা তাহা যতক্ষণ না একজন আরেকজন মহব্বত। এই হাদিস কত ভারী মুশকিল বলছি আল্লাহ আমার দিল থেকে আমি বলি ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না অন্যান্য ইমানদারদেরকে আপনার ভাই হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন না। আজকের আল্লাহ রসুলের সিরাতের সার্থকতা এটি, আল্লাহ রসুল এটা আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদেরকে ভাই ভাই বানিয়েছেন, আমরা ভাই ভাই হিসেবে চলব, আমরা যদি ভাই ভাই হিসেবে না চলতাম উনি দারুল হাসিস্তি ভেদ থেকে গম্ভীর বসতেন না, আমরা যদি ভাই ভাই না হইতাম তাহলে আমি ওনার প্রতিষ্ঠানে কোনদিন যাইতাম না, আমরা আসতে পারি আপনারা আসতে পারবেন না, এর অর্থ হইল আপনারা আমাদেরকে দিয়া আর সব দোষ আমাদের গায়ে ছাপাই দিতে চান, তো হুজুররা এক হয় না, হুজুররা এক না হইল না কিন্তু আজকে আপনারা উত্তর দেন, আমাদের তো কথা বলার সুযোগ নেই, আমরা এখানে বসে থাকি আর আপনারা সবাই আমাদের সমালোচনা করেন যে হুজুররা এক না, আয় সুযোগ আপনারা আমাদেরকে উত্তর দেন হুজুররা এক হইল না কিনা, আপনারা এক হতে পারেন না, আপনারা যদি এক হইতেন তাহলে এই হুজুর আসবে ওই হুজুর আসবে সেই হুজুর আসবে সেটা আপনাদের ব্যাপার হতো না, আপনারা সবাই একসাথে মহব্বত সহিত আপনারা বসতেন এই সমান্তর উপস্থিতি। আসলে আল্লাহ রাসূলের সিরাতের ব্যাপারে আমার ইচ্ছা ছিল অন্য কিছু বিষয়ে আলোচনা করা, কিন্তু সেটাকে অন্য একদিকে ইঙ্গিত করাতে আমি অনেক দূরে চলে গেলাম, এরপরও দুইটা কথা বলি। আল্লাহ রাসূলের ব্যাপারে যখনই আলোচনা হয় এটা এত বড় সাগর, আপনি কোন দিক থেকে কি আলোচনা করেন, তবে যেহেতু আল্লাহ রাসূলের সবচেয়ে ক্লোজেস্ট পিপল আকরাবুন নাস ইলা রাসূলিল্লাহ সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের লোক কারা ছিলেন, সাহাবায়ে কেরাম। আচ্ছা আমরা দেখি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ রাসূলের কোন ধরনের আলোচনা করেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের এত প্রিয় সাহাবী এত প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল ওনার জন্য এমন দোয়া করেন যে হাসান কাফেররা আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে তুমি তাদের জবাব দাও রুহুল আমিন রুহুল কুদস জিব্রিল তোমার সাথে থাকবে, সুবহানাল্লাহ এত মহব্বতের ছিল। এই হাসান ইবনে সাবিত আল্লাহর রাসূল সম্পর্কে কি বলেন واجمل منك واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب كانما قد خلقت كما تشاء حسان بن ثابت كي يقول واحسن منك لم تر قط عيني يا رسول الله اكثر شيء সুন্দর কোন মানুষ আমার এই দুই চুক্তি আমি জীবনে দেখিনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা দুনিয়ার যত মহিলা সন্তান জন্ম দিয়েছে আপনার চেয়ে সুন্দর কোন সন্তান কোন মা দুনিয়াতে জন্ম সুবহানাল্লাহ খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন সমস্ত দোষ ত্রুটি মুক্ত আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ কা আন্নাকা
কাদ খুলিকতা কামা তাশাউ আপনার ব্যাপারটা এমন যেন মনে হয় আপনি যেভাবে চাইছিলেন কারণ আল্লাহর রাসূল যেভাবে বড় তার চাওয়াটা ঠিকভাবে হলো আমরা এত সুন্দর করে চাইতেও পারবো না এত ভালো করে চাইতেও পারবো না আল্লাহর রাসূলের জাত হিসাবে আপনি যেন আপনার সত্তা অনুযায়ী আপনি যেভাবে মহান ঠিক সেই মহান হিসাবে আপনি যেন যেমন ভাবে চাইছিলেন ঠিক সেইভাবে আল্লাহ তাআলা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাসূলের সাহাবী থেকে কি জানলাম আল্লাহর রাসূলের জীবন হোক মৃত্যু হোক পুরাটা জীবনের সব কিছু জন্ম থেকে নিয়ে সব কিছু সাহাবায়ে কেরাম আলোচনা হচ্ছে মানে আমাদের মধ্যে এই ভেদাভেদের কোনো জরুরত নাই যে জন্মের আলোচনা হবে না সিরতের আলোচনা হবে আল্লাহ রাসূলের আলোচনা হবে আর আল্লাহ রাসূলের আলোচনা করতে যে আল্লাহ রাসূলের সাহাবী ওনার জন্ম থেকে নিয়ে সব কিছু তো বলতেছেন সব কিছু একসাথে উনি বলেন আল্লাহ রাসূল সম্পর্কে দুনিয়ার বড় বড় ওলামা একরাম বড় সুন্দর সুন্দর কথা বলেন আমি শেখ সাদির রহমতুল্লাহের কথা বলি কারণ আজকাল শেখ সাদির সাহেবের আলোচনা নাই শেষ চলে গেছে মাঝে মধ্যে কিছু আলোচনা না পেলে আমিও বলে দেব শেখ সাদির রহমতুল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বলেন জবাতা হুয়াত্তর দাহা জায়গি সানায়ে মোহাম্মদ হুয়াত্তিল ফাজি হাবিবে খুদা আশরফে আম্বিয়া কে আরশে মজিদশ বুয়াত মুত্তাকা سوارے جہاں ہیر کرا برا کہ عرش مجیدش سوارے جہاں کرا برا کہ بگزشت از قصر نیلی رواق شیخ سعدی رحمت اللہ علیہ بولے اللہ رسول اللہ علیہ وسلم بولتے پاری زباتا بود در دہاں جائے اللہ نے ہمیں ایک موک دیئے سے پتا والا شکتی دیئے سے যতদিন কথা বলার সামর্থ্য শক্তি আমার থাকবে সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিন ফাজি আমি যেন ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের কোন কাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের উপর আমরা সালাত সালাম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইগুলো আল্লাহ রাসূলের প্রশংসা এই সালাত সালাম সম্পর্কে দেখেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়াহ সাহেব উনি বলেন এই সালাতের ফাওয়াইদু সালাত এই মসজিদে আমি একদিন এই চল্লিশটা ফায়দা করছি ইবনুল কাইয়িম বলেন তা আল্লাহর রসুলের উপর সালাত পড়ার ফজিলত আমি সেদিকে যেতে চাই না আমি বলতেছি উম্মতের মধ্যে সবাই আল্লাহর রসুলের প্রশংসা করে গেছেন সালতে সালে তিন সময় তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে যায় বলেন কি জানেন আল্লাহ রসুল সম্পর্কে এত সুন্দর করে বলেন হাবিবে খুদা আশরাফে আম্বিয়া আল্লাহ রসুলের পরিচয় কি আল্লাহ রসুল আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর হাদিসে মধ্যে আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর বন্ধু ওয়ালা ফখর এটা আমার গৌরবের কোন কিছু না হাবিবে খুদা আল্লাহ রসুল হলেন আল্লাহ তাআলা হাবিব আল্লাহর প্রিয় বন্ধু আশরাফে আম্বিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন আশরাফে আম্বিয়া সমস্ত নবীর উনি সরদার ছিলেন কে আরশে মজিদস বুয়াত মুত্তাকা সালাহুল সুরশা নাইলে আমরা আমার কথা মতো যাই নাই কে আরশে মজিদস বুয়াত মুত্তাকা আল্লাহ রাসূলের পজিশন কি তা কে আরশে মজিদস আল্লাহ তাআলার আরশ আজিম মুত্তাকা এলাইন রিবাজাকা খেনে আল্লাহ তাআলা আর কোন নবীর আরশ নিয়া আরশ আজিম ও এলাইন দিয়া কইবার লাগি দুনিয়াতে কি আল্লাহ আরশ নিছেন না বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল শান হলো কি তা আল্লাহ রাসূল এই সমস্ত নবী হক তো সর্দারিতা তো ঠিক আছে আর কি তা কে আরশে মজিদস বুয়াত মুত্তাকা আল্লাহ তাআলা আরশ ছিল তার পিছনে এলাম দিয়ে বসার জায়গা সওয়ারে জাহাঙ্গীরে রাবুয়া আপনার প্লেন ছড়েন রকেট ছড়েন যা কিছু ছড়েন শেখ সাদি বলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জন্য স্পেশাল একটা বাহন সেটা কি বুরাক হাদিসের মধ্যে আসছে এই বুরাক শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুরাক নিয়ে এসেছেন মিরাজের রাতে এই বুরাক জায়গায় আমার পিঠে কে উঠছে মোহাম্মদ না আর কেউ
এখানে আর কাউকে হতুলা সুবহানাল্লাহ সওয়ারে জাহাগীর একরাবুরা যার বাহন ছিল কি বুরাক আজকের দুনিয়ার আপনারা প্লেন বলে রকেট বলে বুরাকের চেয়ে দ্রুত গতির নাই সুবহানাল্লাহ কারণ এক রাতের মধ্যে সাত আসমান আরশে আজিম সব কিছু শেষ করে আল্লাহ সে দুনিয়াতে চলে আসছে বুরাক হাদিসের মধ্যে আসছে বুরাকের গতি কতটুকু মুনতাহা বাসারি মানে বুরাকের ছাওটা পড়ে যায় যেখানে দৃষ্টি সুবহানাল্লাহ আপনি আকাশের দিকে তাকান আপনার দৃষ্টি কোথায় যায় শেষ হয় নীল আকাশে না তো বুরাক সামনের দিকে তাকাইলে যেখানে তার দৃষ্টি শেষ সেখানে যায় তার পাও তো এই বুরাক ছিল আল্লাহ রাসূলের বাহন এই নবীর উম্মত এই নবী সম্পর্কে আলোচনা করো কিন্তু নবী আমাদের জন্য যে আদর্শ নিয়ে এসেছে আমরা কেন সেই আদর্শ পাশে পারি না ঠিক আজ যদি আমরা এই আদর্শের পাশে পারি আমাদের অবস্থার পরিবর্তন হবে আর যদি আদর্শের উপর না আসতে পারি আমাদের অবস্থার পরিবর্তন হবে না আল্লাহ রাসূল বলছেন আমাদের পরিবর্তন আমরা চাই হাত্তা তারজিউ ইলা দীনিকুম আল্লাহ রাসূল যে দীন নিয়ে এসেছেন আমাদের জন্য এই দীনের দিকে ফিরে আসো এই দিন আমাদেরকে কি শিক্ষা দেয় এক মুসলমান অন্য মুসলমানকে ভাই ভাই হিসাবে নিতে হবে লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবাউ ওয়া লা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহ রাসূলের স্লোগান উম্মতের জন্য ছিল কি লা তাহাসাদু তোমরা একজন আরেকজনের সাথে হাসাদ করবে না জেলিসি করবে না শত্রুতামি করবে না এই সব কিছু বলার পর বলুন কি ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা ভাই ভাই সাহাবায়ে কেরামের ভাই ভাইয়ের ঘটনা আল্লাহ রাসূলের কাছে একটা ছাগলের মাথা হাদিয়া আল্লাহ রাসূল পাঠাইছেন যে মদিনাতে যে কোনো একজন সাহাবি ঘরে পাঠাইছেন যে এটাকে যাতে ওই অমুকের কাছে দিয়ে দাও যার কাছে গেছে পার্শ্ববর্তী ঘরে ওনা বলে যে আমি না খাইয়া আমার পার্শ্ববর্তী ঘরে আমি পাঠাই দিই এরা হয়তো খেতে পারে এইভাবে পুরো মদিনা ঘুরে আসছে ছাগল যার কাছ থেকে শুরু তার কাছে আবার ঘুরে আসে কেন এই মহব্বতের কারণে সুবহানাল্লাহ আমরা মনে করতে পারি ছাগলের ফল্লা এটা তো খেতে চায় না এজন্য না সাহাবায়ে কেরামের সময় অবস্থা এমন ছিল তাদের মধ্যে ফক্র ফাখা অভাব অনটন এমন ছিল যে তারা কখনো অভাব অনটনের দিকে তাকায়নি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকাইছে কাজে তাদের ঘরে এত অভাব অনটনের পরও তাদের মধ্যে মহব্বত এত ছিল যে আমি গ্রহণ না করে আমার ভাইকে আমি দেব যাই হোক সম্মানিত উপস্থিতি মহতরম ওলামায়ে কেরাম আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে শেষ দিন দুনিয়া থেকে যিনি চলে গেছেন যেদিন এই দিন পর্যন্ত যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছে যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছে এই সব কিছু যেন আমরা আমার প্রথমত আপনাদের আগে আমি বলি আমার নিজের জীবনে নিয়ে আসতে পারি আমাদের প্রত্যেকের জীবনে জন্য নিয়ে আসতে আমি আপনাদেরকে বারবার বলে থাকি আল্লাহ রসুলের সুন্নতের পরিমাণ যত বেশি হবে আপনার জিন্দগির সাকসেস ওই পরিমাণ বেশি হবে আমাদের জীবনের সাকসেসকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে পাঠাইয়া আল্লাহ রসুল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে উত্তম আদর্শ অর্থাৎ আমরা নিজকে মাপব আল্লাহ রসুলের নিয়ে আসা যে সুন্নতের পদ্ধতির কাছে যত বেশি সুন্নতের উপর আমল হবে ইখতিলাফ দূর হবে অন্তরটা প্রশস্ত হবে আর আমল যত কমবে ইখতিলাফ তত বেশি হবে সঠিক আমল করনেওয়ালা কোন দিন মানুষকে আল্লাহ রসুল যা বলেননি আল্লাহ রসুল যে জিনিসটা নিষেধ করেছেন এইদিকে কখনো যেতে পারে না একটা ঘটনা বলে আমার কথা আজকে দোয়ার সময় ইমাম সাহেব বলছেন খাইতার সাহেবের দুইজন আত্মীয় মারা গেছেন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আপনারা আমাদের সিলেটের সবাই জানেন যে শেখ কাতিয়ার একটা আমল মানে ওনার বড় বৈশিষ্ট্য ছিল কি আপনি ওনার সাথে চলতেছেন উপরের দিকে উঠবেন উনি বলবেন যে উপরের দিকে ওঠার সময় হো আল্লাহু আকবার নিচের দিকে হো সুবহানাল্লাহ অর্থাৎ ছোট থেকে ছোট কোনো আমল সুন্নতের মধ্যে আছে আল্লাহ রসুলের সুন্নত উনি সাথে সাথে স্মরণ করাই দিবেন এবং বলবেন যে এটা আমল করার আল্লাহ রসুল উম্মতকে যে শিক্ষা দিয়েছেন যে মানুষকে মহব্বত করা
উনি কে ওনার সাথে murid কে murid না কে mohabbat করে করে না উনি কিভাবে mohabbat করতেন এবং উনাকে মানুষ কিভাবে mohabbat করত একটা ঘটনা আমি এর আগেও এখানে বলছি হাজী আব্দুর রহমান সাহেব যে আমাদের এই এই বিল্ডিং এ আসুন আসুন খান সাহেব শেখ কাফিয়া যখন রমজানে করে মারা গেলেন উনি রমজানে বিড়ি খেয়ে নিয়ে এটা করছেন এটা কাছে আসছেন সেই মসজিদের বাইরে দাঁড়িয়ে আমাদের তৈরি হচ্ছেন ইমাম সাহেব আপনারা এটা কথা বলেন খাদ্য সাহেবকে লাগে সাহেবে সবচেয়ে বেশি আমার মনে করতে আমি আপনারা একটা বুঝার লাগে ভাড়া আমারও খান সাহেবের মহব্বত করো কিন্তু আমার ইমনে তাই এটা কাপ করছেন না এটা কোনো নষ্ট বিল খেয়ে নষ্ট আপনারা অন্য লাহান নেন না খেনে টাঙ্কি বা বিল খেলেন সাথে লং টাইম একটা মহব্বত সম্পর্ক আছে কিন্তু তাই জানেন হাইটার সাপোর লোকে আর বিরিক্লেন বিরিক্লেনের লোকে বা ফুলতলির সাপোর লোকে আমরা মনে করি যে তারা আসলে কোনো এখতেলাফ নাই আর আমরা মানে আমরা মনে করি যে মোল্লা তুরা দূরত্ব আছে আপনারা বোঝার জন্য চেষ্টা করে কিন্তু তাই বিরিক্লেন তাকে এত কাপ করি আইছো হাইটার সাপ যে যে সুন্নত ওকে আমল করলে এরা অন্তর যে মানুষের মহব্বত থাকে দেহ কা তাই হাইটার সাপোর বালা মুরিদও নাই বা হাইটার সাপোর দলরও নাই বলা হইতা হবে কিন্তু কোন কিতা দেখা হাইটার সাহেব আমাদের সবচেয়ে বেশি মায়া ঠিক তদ্রূপ ভাবে সে কোন দল কিতা করে না করে আইডিওলজি সামান্য একটা বলি দেব আল্লাহ রাসূল তো শিক্ষা দিয়েছেন এখন অন্যরে মায়া করা ওটার উপরে আউকা দেখা একটা হবে আর না এই অবস্থা কিতা আমরা দেখো যে অবস্থা দেখা তো কি অবস্থা আজকে সারা দুনিয়ার কি অবস্থা বাবরি মসজিদ 500 বছরের মুসলমান ঐতিহ্য ইতিহাস আজ খেনে ভাঙতে পারে কারণ হলো আমি আপনারা একটা তথ্য দিই বুখারী মসজিদের ইমাম সাহেব আপনি এটা প্রশ্ন দিলেন না বুখারী মসজিদের ইমাম যে সারা জীবন বাবরি মসজিদ হলে মাইর করিয়েছে বুখারী মসজিদের ইমাম সাহেব হইছে যে হাই কোর্টের রায় মান্য না আমি আমরা লাগি বালা আর মুসলমান আর হিন্দুর মারামারি দরকার নাই এই তথ্য আপনারা শুধু জানছেন কি না জানেন আমি জানি না আপনারা কেন বুঝাইবার লাগি না যেখানে আস্তা দুনিয়ার সমস্ত মুসলমানের হয়ে কিনা যে বাবরি মসজিদ আল্লাহর ঘর মসজিদ আমরা ভারত সরকারের কাছে জায়গা ভিক্ষা চাই না মসজিদের বদলা হলো 500 জায়গা দিলাম আর একটা মসজিদ আমরা করি আমরা চাই আল্লাহর ঘর মসজিদ মুসলমানের ঐতিহ্য শিয়ার দিন এই মসজিদের জায়গা মসজিদ হইব আমরা তোমার কাছে জায়গা ভিক্ষা আমরা চাই না এই কারণে মাঝে মুসলমানের মাঝে হনেওয়ালা বাড়ি গেছেন কিনা তো ও জায়গা দেখান দিছে আমরা হনো দাইগি আর মায়ের পর বা সামনে আমরা রায় মানি নাই তো এই মসজিদ বাড়ির ইমাম সারা জীবন বা বিমসজিদ হতে আন্দোলন করে গেছে কিন্তু আজকে ও দেখো উম্মতের মধ্যে ইখতলাফে কিনা হবে বাবরি মসজিদ ইখতলাফটা এখন মনে করুকা এখন উম্মতের মধ্যে ডিভাইড হয়ে গেল তো তখন বাল সরকারের সকল এক হয়ে যে প্রেশার ক্রিয়েট হইল না এটা আবার সুযোগ নেই হইব তো তোমরা মুসলমান ইন্ডিয়া এই বাবরি মসজিদের লাগি ভারত দারুল দেওবন্দর আশার মধ্যে নিসার সহ নদ্দতুল ওলামা সব সব এক হইছেন নদ্দতুল ওলামার একজন আলিম আমি নাম করে রাখব না তাই উল্টা এই যে সব এক হইয়া পড়া নেই বাবরি মসজিদ ন বাবরি মসজিদ হইত হেই হোক হেন লোকে গেছে হেন ভরা যে না না ইনো ফয়লা হতো বলে যে নদ্দতুল মিটিং হইতো আর এই মিটিং হইলে মুসলমানের মাঝে মারামারি হইব মিটিং হইতো না এই যে উম্মতের মধ্যে যে ইখতিলাফ ইখতিলাফে করে কিটা আমরা এর দুর্বল করে এর লাগে আমরা প্রত্যক্ষ উচিত হইব আমরা অনুসরণ থেকে আমরা এক মুসলমান মুসলমান দিয়ে আমরা মহা প্রসন্ন আলহামদুলিল্লাহ রাইট টাইম আমরা সেবা আছি যে একজন ইমাম সাহেব হজরত শেখ নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাকে বারে পুরা রাইট টাইম নিয়েছেন আমি আর আগে বিদায় নিত আর তাই নয় একচুয়ালি আমিও বিদায় নিত আল্লাহ তাআলা তাই যে কষ্ট করে আইছেন তার শুক্রিয়া আমরা এলাকাবাসী পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমি বলি ঠিক আছে আমি আমরা সবাই আপনার শুক্রিয়া আদায় করি যে আপনি অত বড় মসজিদের খেদমত খারবাদে ওই যে আমরা ধর্ম মসজিদ প্রশিবাঞ্চল আমরা দাওয়াত ও মসজিদ জাজাকুল্লাহ খায় আর ইনশাআল্লাহ আজকে এই মসজিদ শেষ হওয়া পর্যন্ত আমরা সব থাকবো আর আপনার দোয়া করে রইবা আর আমি আসলে মাদ্রাসাতে আসতে কখনো করে গেছি না আজ করে এই প্রোগ্রাম লাগে তো আল্লাহ তাআলা আমরা তাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল খিয়া আল্লাহ রসুল যা কিছু আমরা লাগিয়ে নিয়ে আসবে এই সব কিছু যাতে আমরা জীবনে আমরা অত্যন্ত মস্তিষ্কে আমরা আমল নিতে নিয়ে আসতে পারি আর এই উসিল্লায় আল্লাহ আমরা অবস্থান পরিবর্তন করে দেন আল্লাহ তাআলা সবাই তো জাকুম বাবা আমরা আশা করি আসবে
আলহামদুলিল্লাহ আমরা সবাই সাক্ষী চিনি ব্রিকলেন মসজিদের সম্মানিত খতিব এবং ইস্ট লন্ডনের শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে থেকে একজন হচ্ছে শেখ নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আজকে আমাদের এই গোমদিবাই বৌ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের উপর আলোচনার এই মুবারক মাহফিলে তশরিফ নিয়ে এসেছেন আমরা হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وفي خلق ولم يدار
من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا ربنا بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم এবং সব মুমিন এবং দুনিয়া সব নবী হল একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা অত বড় নিয়ামত আল্লাহ বানাইছেন আর বানাই দাও এবং আমরা আল্লাহ রাসূলের উম্মত হইছি এটা আল্লাহ তাআলা এত বড় বেশি নিয়ামত যে নবী হলতে দোয়া কইরা যেটা পাইছেন নাটা অটোমেটিক হবে ভাই এও আমরা আল্লাহ তাআলা সীমাহীন একটা দয়া আল্লাহ তাআলা কররা তজকিরা করা নিয়ামতের আলোচনা করা জীবনের সফলতার লাগি আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করা মুমিনের লাগি জরুরি জীবনের সফলতা বলতে আমরা দুনিয়ার লাভ ক্ষতির লগে নাই জান্নাত যাওয়ার যে সফলতা ওটা হইল মেইন সফলতা এবং এই সফলতার মূল মন্ত্র হই লাগি মূল জিনিস তো নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলের রহমত আল্লাহ জালাল রহমান রহিম রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বাড়ি তালা থাকি মানছে ও পাইন রহমত দরবারে রিসালত থাকি ও মানছে রহমত পাইন দরবারে রিসালত থাকি আল্লাহ কাছে ইমাম তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ইলতিজা ও হযরত খাইরুল ওয়ারাত আল্লাহ তারাহাম ইয়া ইবনা আমিনাতিন তারাহাম ফাতিহু বি রিদাই ওয়াল খিতাম তারপরে যাও ইবনে আমিনা ও আমিনার ছেলে আমার উপর রহমত কর আমার যৌবন আমার কৈশোর সবকিছু নাফরমানির মাঝে কাটছে ওন তোমার রহমতে পার হইলে পারে কত বড় এবং কি জাতের ইয়াকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনার যত নিয়ামত দিছি সব নিয়ামতের আলোচনা করুকা মানুষের কৌকা এবং মানুষের লগে মাতুকা আমরা যে যত আল্লাহ নিয়ামত দিছেন সবচাইতে বড় নিয়ামত এই লাগে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূলের সিরাতে তৈয়বা ইবতেদা থেকে ইন্তেহা
মুমিনে যে সাইড আলোচনা করব পালাসারা বন্ধ কিন্তু না এবং যে সাইডে আলোচনা করব মুমিনে কুল্লু হালি ঈমান বাড়বো সারা কমত নাই কেনে বল ঈমান বাড়া এবং ক্ষমা মানছে কোন মূল মন্ত্র ইলাগে আল্লাহ রাসূলের লগে যার যত মহব্বতের সম্পর্ক বেশি তার ঈমান তত বেশি কামিল আর মহব্বত মানছের বারে ও কারণে খের সম্পর্কে যদি আলোচনা হইয়া পালা কিচ্ছু হয় তাইলে এনে মানছে মহব্বত করে স্বাভাবিক নাই মন্দ কিচ্ছু হইলে তো বালা বুড়ায় যদি কোন মানুষ তাক হইন তাইলে ইমানছের বালাটা আলোচনা করা উচিত আর আল্লাহ রসুল হইলাগি এমনের জাত যে যাইতে সাইর গালা বাই দিতে হৌকার ফল উপর সফলতা তন্ন তন্ন করে আলোচনা করু কামন্দর কোন সামান্যতম সিটাও নাই আমি বড় কিতা করি না করি সবটা তোমরা মানি ছেড়ে কইও আপনি বুঝার মানিলা চ্যালেঞ্জ দিয়া আমি বড় কিতা করি না করি সবটা তোমরা মানি ছেড়ে কইও আমরা তো বড় গিলে যে দাদা করুন না করুন হিটা দেখি পাটি বি করুন মানে হগুরে যে দেখো খুব এটা মানুষের লোক মাত্র মেসব মানুষ ইমামতি করে তাহিল হইও না নাই এটা তোমার লই আমার তো আল্লাহ রাসূল ফরমান ও আয়েশা আমি রাইতে দিনে গরে পারে যে সময় যে তা করি সবটা মানুষের হয়ে কারণ আমার কোনো খামের মাঝে মন্দ কিচ্ছু নাই সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুকাইল দেখাইল গোর বার আসমান জমিন আসমানও যে গেছো নিটাও লুকাইবার কিছু না কেন ফেরেশতা কম কিছু হইছে জমিনও চলতে সময় দুনিয়ার মানুষ খুশি হইছে কিয়ামতের দিন দুনিয়ার আকারও হাজার মখলুকাত সহকারে দুনিয়ার সব মানুষ আল্লাহর রসুলের খাম দেখে খুশি হইবা এবং জান্নাত যাওয়ার বাদেও আল্লাহর রসুলের খাম দেখে দুনিয়ার সব মানুষ খুশি হইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ালাদত এই ঈমানদার মুমিন হতে লাগি সবচেয়ে বেশি মোবারক জিনিস আইসলাই লাগি আয়া গেছে নাকি আইসলাই লাগি তো রাসূল ভাইলাম নাই তো ভাইলাম না হিসাব আল্লাহ রাসূল জন্মিছন জন্মিনির বাদে তাইলে সালাত এবং তালিদ সলেন আইসলাইল লাগি রসুল হাইছি দুনিয়া তাই গেসলের লাগি রসুল শেষ শেষ নি না দুই দিনে শিখানো রসুল দুনিয়া তাওয়ার কারণে আমরা যে সময় রসুলের উম্মত হওয়ার সুযোগ পাইলাম দুনিয়ায় তাকি যাওয়ার বাদে এই সুযোগ কোনদিন নষ্ট হইছে না কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত এবং যত উম্মত দুনিয়াত আগে আইছে আপনি কিয়ামত পর্যন্ত বর্তমানে তো জমানা বাদ হয়ে গেছে রাইনি বাদ হয়ে গেছে না কে জমানা বাদ হইতে হবে জমানা কোন সময় ও বাদ না যাব বুঝলেন নি কিতা আল্লাহ রাসূল কয়রে কিতা কয়রে লা তাসুবুদ দাহর জমানা রে কোন দিন তোমরা গাইলি না জমানা কোন সময় উমের লাগি বাদ না বিশেষ করে উম্মতে মুহাম্মদের লাগি কোন জমানাও মন্দ নাই ফিতনার জমানাত আল্লাহ রাসূল ফরমান ও আমার সাহাবী হল তোমরা যদি ওখান ধর্মের দশ ভাগের এক ভাগ তোমরা সারো মুসলমান ডাক্তার বার্তায় নাই এমন এক জমানা আইব যে জমানাত মানুষে ইমান আসাবির আলা দিনিম কাল কাবিদ আলাল জুমার ও জমানা যে সময় আইব যে সময় ধর্ম রক্ষা করা আথর মাঝে আংরা মুঠখড়ি ধরার সমান হইব ওই সময় যদি ধর্মের দশ ভাগের এক ভাগ আমার কোন উম্মতে পালন করে তাইলে আল্লাহ তারে নাজাত দিলাইবা এর বাদ আল্লাহ রাসূলে ফরমায় তারা এমন ফিতনায় গ্রেফতার হইব যদি মোটামুটি আমার ধর্মের উপরে আমার সুন্নতরে আঁকড়াইয়া ধরে
তাহলে এই জমানাত একটা সুন্নাত ধরলে 100 জন শহীদের সওয়াব পাওয়া যাইব লস না আমরা মুটে উম্মতে মুহাম্মদের লস বলতে দুইটা জিনিসে কোনো লস নাই আল্লাহ দুই নিয়ামত আমরা রেজিসন দুই নিয়ামতের মধ্যে কোনো লস নাই এক নিয়ামত ইলাহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরক নিয়ামত হলো কি কোরআন শরীফ এই দুই নিয়ামত আল্লাহ তাআলা দিছেন ইদুর মাঝে লস বলতে কিচ্ছু নাই কোরআন শরীফ আপনি পড়ুকা বুঝুকা ইগুর উপরে আমল করুকা আল্লাহ রাসূল ফরমান আল মাইরু বিল কোরআন মা সাবরাতিল কিরামিল বারারা এরা ওই মা আলা মাকামে ফিলিস্তাপন এরা লোকই এরা যারা কোরআন শরীফ পড়ুন বুঝুন এগুলো আপনি গবেষণা করেন আরো পুরো মানুষ কিতাব লে কুরআন শরীফ জুইতে পড়তা পারেন না দেখায় দেখায় পড়ুন আল্লাহ রাসূলের ফরমায় কুরআন শরীফ পড়ুন না পড়া দেখে দেখে যা কোরাবাত দিন না ইনশাআল্লাহ আমরা পুরো পুরো ওদের পা মাঝে মাঝে আমি পারে তাতে বেজাতে ওয়াজ করি বসা বুঝছেন একবার মানুষ না নেই মুরব্বিয়া গুরু বিতাছে বলে দিই যে আমি যা আস্তা জীবন মুছে তো কিছু না রহন গেও কি লন্ডনের মানুষেরা কত মানুষের মনে করে লন্ডন কে মরে গেলেও জীবনটা সার্থক
ও নিয়ত যারা এরা আপনারা কতটুকু কিতাব মনে হয় যেটা আপনারা যে সময় সিফাত পড়ে একসময় এই সময় দূর দুনিয়ায় কিচ্ছু নাই দিল হয় না নিয়াক্তার তাই দুনিয়ায় কিচ্ছু নাই ইরাল একবারে হাসা কথা ও হাসা কথাটা একবারে গভীরে বই দেখে আর তা সিফা পাইলে গু উঠে আর নাইলে যে সকল তো উঠে আসে আল্লাহ রসুলের লগে একজন মুমিনের যে কোন ধরনের দেখা হঠাৎ যদি জিন্দেগির কোন এক সময় আল্লাহ রসুলের লগে আপনার একটা সম্পর্ক হয়ে যায় আল্লাহ রসুলের আলোচনা উনার বাদে আপনার দিলর ভিতরে আখতা যদি মহব্বতের একটা ঢেউ লাগে এবং এই মহব্বতের ঢেউ যদি মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রসুলে ফরমায় মহব্বত লইয়া আমার যে কোন এক মহফিল আমার উম্মত যদি বয় আর তার দিলর ভিতরে আমার মহব্বত জন্মি যায় মহব্বত জন্মিলে কিয়ামতের দিন তার লগে আমার লগে তারা হাসর হইছে সুবহানাল্লাহ তিনটা জিনিস মুমিনের লগে আল্লাহ রসুলের লগে সম্পর্ক এই তিনটা জিনিসের চাইতে বড় নিয়ামত এই দুনিয়াতে আর কিচ্ছু নাই একটা জিনিসের লগে হুব্বে রসুল হুব্বে রসুল আল্লাহ রাসূলের লগে খের যদি এমনি মহব্বত থাকে কিয়ামতের দিন ঈমান সের আল্লাহ রাসূলের লগে হাসর হইব সুবহানাল্লাহ আর আল্লাহ রাসূলের লগে হাসর যদি হয় যত বড় গুনাহগার হোক আল্লাহ রাসূলের সামনে তা কি কইরে আমি আপনারে জাহান্নাম ছাড়ার সুযোগ হইত নাই আল্লাহ রাসূলে দেখিলি বা তার কোন উম্মতরে আর এই গিয়া জাহান্নামের সে পরিজিবিটা কোন দিন কইতে না ও দূরই দূরই যারা তখন আগলিয়া তখন নেন পুরো রসুল থাকি ও দূরই দূরই যারা তখন এরা মাঝে মাঝে হম দিজাই বাগিতে ও আল্লাহ রসুল মাঝে তো উম্মত তাবি করি গাই ও বাদে এরা শাফাত করবা লাগি না শুন যে কিয়ামতের দিন আল্লাহ তার মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল ফরমায় আমি যে সময় আল্লাহর দরবার ও সজিদাত করমু ও সময় আল্লাহ কই বা মুহাম্মদ এক কাম করো ফয়লকে শাফাতে কুবরা যেটা হাজরের মধ্যে ইটা না আইতা আরো জাহান্নামে যাওয়ার মাঝে মানুষ যে সময় আল্লাহ রসুলের নাম ধরি ডাকবার আল্লাহ রসুলের শাফাত করবা ও সময় আল্লাহ কইব আমার ভবিষ্যৎ দাও জাহান্নামে গিয়া দেহ যার আমল নাই খালি ঈমান আছে ও মানুষটারে তুমি তুললা নিলাও সুবহানাল্লাহ এরা যে নেওয়ার মাঝে বহুত মানুষ ডাকবা আল্লাহ রসুলের ফরমানে আমি আরবার সজদাত করমু সজদাত করার মাঝে আরবার আল্লাহ কইব আমার ভবিষ্যৎ দাও যার দিলর ভিতরে আদা ঈমান আছে তারে উচিলা নিলাও সুবহানাল্লাহ বাজালে হইব আমার হবিব সাহেব বাগের পাঁচ ঈমান যার আছে তারে উচিলা নো বাজে হইব আমার হবিব সরিষার দানা পরিমাণ ঈমান যার দিলর ভিতরে আছে তারে আপনি চিল্লা নিলাও লম্বা দিতাম সব খুলে বুঝলাম সময়ের অভাব এতে বোঝা যায় কি তাতে কোন মুমিনের অন্তর কি পরিমাণ ঈমান আছে এই পরিমাণ আল্লাহর রসুলে আল্লাহ তো নামের লিস্ট দিতা তাই বলে অমুক অমুক রে আপনি গা চিল্লা লোক কইবা দিলর ভিতরে গা সাইয়া দেখো খার ভিতরে ও পরিমাণ ও পরিমাণ ও পরিমাণ তাই নি ঈমান আছে হাদিস শরীফের শরাত লেখন যে আল্লাহর রসুলে শাফাওয়াত করবার সময় এক পুরো উম্মতে আল্লাহ রসুলের নাম ধরে ডাকবো ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত কোয়াজো উঞ্চা পেশাবিউল মুজদিবিন আর আপনি কোয়ায় আমি অন্ত দুজক জলরাম আল্লাহ রসুল ফরমাই আমার এক পুরো উম্মতের আওয়াজ আমার কানে যাই বতারার লাগে আল্লাহর দরবার আমি সুপারিশ করমু বাদে আরো গুরুর আওয়াজ যাই বতারার লাগে সুপারিশ করমু প্রশ্ন আরন যে বারবার আওয়াজ হেনে দেব এক দুজক হইয়া সবে চিল্লাইরা কিন্তু আওয়াজ শুনে একজনের আগে যায় আর একজনের বাদে যায় দোয়া ব্লেসন যে যার দিল যত বেশি মহব্বত তার আওয়াজটা আল্লাহ রসুলের কান আগে গিয়া সুবহানাল্লাহ সুতরাং দুজকে হইল মহব্বতে রসুল যদি থাকে তাইলে আপনি আগে জাহান্নাম থাকি না তার পাওয়ার আশা রাখতে পারেন আল্লাহ রসুলের মহব্বত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় আল্লাহ রসুল যেদিন ঘোষণা দিলার মান মুআমান আহাব্বা যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হইব ই কথা হইনা আমরা যত খুশি হইছি
জীবনে বহুত জিনিস আল্লাহর রাসূলের কাছ থেকে পাইছি কত খুশি আমরা হইছি না কেনে বলে আমরা যে যে আমল করি না কেন আল্লাহর রাসূলের mohabbat তো করি সুতরাং তার লগে আমরা খাসর সুবহান কইব দুই নম্বর জিনিস আল্লাহর রাসূলের লগে সম্পর্কিত আল্লাহর রাসূলের ফরমায় কোন মানুষে যে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ল কিয়ামতের দিন আমার দারে তাকবা আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া কসরতে দুরূদ কিয়ামতের দিন আল্লাহ রাসূলের দারে দাখল লাগি একটা ঔষধ এবং গ্রান্টি তিন নম্বর আল্লাহ রাসূলের ফরমান মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার সুন্নতরে mohabbat করব আল্লাহ রাসূল দুনিয়াতে নাই যাব রওজা শরীফ জিন্দা আছেন আল্লাহ রাসূলের সুন্নত হইয়া গেছেন যে কোন সমাজ যদি আপনি সুন্নতের ইত্তেবা করেন এবং সুন্নতরে mohabbat করেন আল্লাহ রাসূলের ফরমান যে আমার সুন্নতরে mohabbat করলো না আমারই mohabbat করলিল ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যে আমারই mohabbat করলো জান্নাতও আমার লগে থাকবো তিনটা জিনিস আল্লাহ রাসূলের সুন্নতে রাসূল দুরূদ শরীফ আর মুহাববতের তিনটা আল্লাহ রাসূলের লগে সম্পর্কিত এবং এই তিনটাই কিতা করে গুলমুল কত হইলবি এই তিনটা যদি এখানে জমা হয়ে যায় কি রাসূলের লগে হাজির এবং আল্লাহ রাসূলের লগে জান্নাত হবে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া এই আয়াত তো সবে শুনেন না ওয়াজ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা বলতে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ই আল্লাহকে বহুত সব পাইবা তাই আল্লাহর সব খেয়ে তাই দুরূদ শরীফ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ কিতা পড়ই দুরূদের তো মানা দুরূদের মানা মদর লগাতে চার দুরূদ ও সালাতের মানা মদর লগাতে চার দুরূদ ও তাসবিহ ও রহমত ইস্তিগফার কিউ কয়টা মানা আছে আল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ব হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ বিলা কি ও যাত যে তোমরা অন্ধকার থেকে আলোক নিবার লাগি থাই না তান ফেরেশতা লইয়া তোমরা উঠে দুরূদ পড়ি না নামাজ পড়ি না আল্লাহ আল্লাহু আলাম নাই ফেরেশতা বলতে আমরা লাগি ইস্তিগফার হরাই যে উম্মতে মুহাম্মাদের এমন ভাগ্যবান আমরা এখানে গুনাহ খাম করি আল্লাহ আরশে আজিম ও বেজারুই যাইন আল্লাহ বেজারুই না নি গুনাহ খাম গুনাহ খামে আল্লাহ বেজারুই আর আরশে আজিমের সাইরে গলত ফিনিস্তা আসুন বেজারুই আমরা শাস্তি দিবার লাগে তারা আপনার লাগি মাফ চাই আল্লাহ রে শান্তি বলি তাই এবং এলাহেরা গুরুত্বপূর্ণ ফিনিস্তা ফিনিস্তা মধ্যে তো পাবলিক আছে না দুনিয়াতে রাখা আরশ আযীম আল্লাহ ফরমায় আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ ওয়া মান হাওলাহু ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু আরশের সাইরে গলাবায় যত ফেরেশতা খলাসের এবং আরশের বহন করিয়া যে ফেরেশতা আছেন এরা আল্লাহর তসবিহ করেন আল্লাহর উপরে তারা ঈমান আছে এই দুই খাম হইল কি তারা নিজস্ব আর তিন নম্বর খাম তারা হইল কি মুমিন হলতে দুনিয়ার গুনাহ করেন আর হল হইয়া তারা আল্লাহর কাছে মাফ চাই হাদিস কি যাইফ না সহি না কুরআন শরীফ গো কুরআন শরীফ আল্লাহ ফরমায় মুমিন হলতে লাগে এরা হকান আল্লাহর দরবারে মাফ চাই এটা হলো কি ফেরেশতা বলতে সবচেয়ে আলা মাকামের যারা এরা আমরা লাগি হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর যে সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ন এই দুরূদ শরীফের মানে আমরা যে দুরূদ শরীফ এবং দুরূদ শরীফে 10 রহমত আর গুনাহ মাফি গুনাহে বুখারী শরীফ বুখারী শরীফ ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া তাহশিয়ালে আছে যে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ কিতা পড়ে আর ফেরেশতার কিতা দুরূদ এখানে বলে সানাউল্লাহি নাবিয়্যাহু ইনদাল মালায়েকা
আল্লাহ ফেরেশতা বলতেন মহফিল দোলা কইরা তার নবীর তারিফ ফেরেশতা বলতেন গায়া গুনান ওটু উঠান দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর আমরা আজকে যে মহফিল গুলা দিন তো মহফিল আসমানও হয় তো কালাম আলহামদুলিল্লাহ আমরা আজকে যেটা মহফিল গুলা দিন মহফিল আসমানও ও আল্লাহ রাসূলের আলোচনার মহফিল আল্লাহ রাসূলের শান এবং মানের মহফিল আসমানও ও রূহও হইছে এবং কিয়ামত পর্যন্ত হইতে থাকবে ইনশাআল্লাহ এবং দুনিয়াত আমরা যতদিন আছি আশানি রেসালতের মহফিল আল্লাহ রাসূলের তারিফ এবং তাযীমের মহফিল করমই আমরা আল্লাহ আল্লাহ রাসূল আমরা কোনো কিছু দিতাম আল্লাহ রাসূলের পাইতাই কিছু নাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের লাগি মাকামে মাহমুদ বানাইছেন কো আল্লাহ রাসূলের জু গ্রান্টেড মাকামে মাহমুদের আরখ নাম কি হুসন সিলা নাইলো জান্নাতুর আরখ মাকাম আমরা আজানে শুনো আল্লাহর দরবারে দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আল্লাহ তোমার হাবিবরে তুমি ওয়াসিলা যে মাকাম উপদান করো আল্লাহ রাসূলে ফরমায় মান ক্বালা হিনা সামিয়ান নিদা اللهم رب هذه الدعوة التامة إلى آخر وجبت له شفاعتي شبد الرئيس حل البخاري شريف رحمه حلت له شفاعتي إي دعاء ذرا أذان هنا بعد فرو ترى لكي أمر شفاعة واجب إذا أما بدعاتي محمد من الوسيلة الفضيلة تا الله رسول الله الله تعالى إكان أفنى قيلة ديبان نيلة زطمان ديبان الله أكيو ديا رسول আপনি খালি সম্পর্ক পাতাইতা যত সম্পর্ক পাতাইবা অত বেশি আপনার খালি লাভ হইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা আমরা উম্মতে মুহাম্মদি এত মুবারক মানুষ উম্মতে মুহাম্মদি এত মুবারক মানুষ আল্লাহ তাআলা ফরমায় আমার হাবিবের উম্মত বল তোমরা বুঝো আমি আমার হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد رسول الله تان وغير مانوز دارا تارا شب جايت بورو بونو لغي تارا أشداء على الكفار الله رزا مانونا تارا برد كوب بشي قرا رحماء بينهم تارا مزي يخوين رحماء يخوين نير دوا يخوين ما يخوين আমি তারার কথা তাওরাত এবং ইনজিল আমার হাবিবের উম্মতের কথা আলোচনা করছি আল্লাহ রাসূলের উম্মতের কথা তাওরাত এবং ইনজিল আল্লাহ তাআলা আলোচনা করছেন আমরা লাখ সাধারণ পাবলিক নাই বাবা আপনারা নিজেরা শুধু মনে করেন না না শুধু মনে করেন না জানো তকব্বুরি হইতো না শুধু মনে করেন না জানো নিজেরা শুধু মনে করে একটা কিতা বাদুয়া জিনিস এরা মুজি বুঝা করে আল্লাহ করে তোমরা অত ছোট হয়ে যাবে তোমরা বানাইও এবাদত করতে হবে তোমরা না যেই বানাইছো নেন এবাদত তোমরা করে যা বাবা আলোচনা আছে তা খামদাই করবা নিজেরা শুধু মনে করো বাদা বলে আমি তো আমার কপাল এর গেছে এর কদম জুলাই মজে আমার বানাইছো হ্যাঁ নি ওটা না নি ওটা তো একটা কি এটা যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের আলোচনা করেছেন আপনার আমার আলোচনা যদি তাওরাত এবং ইনজিল হইয়া থাকে তাইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কি পরিমাণ আছিল ইতা আল্লাহ তাআলা ফরমান আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আমি যারা তাওরাত এবং ইনজিল দিছি তারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা হানসিনে জেলাহান তারা তারা নিজের আওলাদ রে সিনে তারা নিজের আওলাদ রে জেলা হানসিনে আওলাদ রে মা বাবা কি না ছিল ব্যাপার বিস্তারিত ভাবে আওলাদ রে মা বাবা সিনতে দেখার লগে 1 সেকেন্ড লাগবনি বলে এটা আমার বড় কোয়ারা তুমি
এক সেকেন্ড চিন্তা করা লাগে কিন্তু তাওরাত এবং ইনজিল আল্লাহ তাআলা যে উম্মতের দিশন যারা পড়ছো এরা আল্লাহর রাসূলকে দেখার লগে লগে চিনি নিব যে হল এই লোক জানবো তা তাওরাত এবং ইনজিলে আছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তাঁকে সময় কোন তখন মান লম্বা খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা তাজিতুহু আল্লাহ রাসূল মদিনা শরীফ আইজন খবর পাইরে আমি গেছি ফলাম্মা রাআইতুহু এই সময় আমি আল্লাহর রাসূলকে দেখছি আরাফতু আন্না ওয়াজহু লাইসা ওয়াজিন কাযাবিন তো দেখিয়ে বুঝি গেছি মিথ্যাবাদী না বহু তাওরাত যে নবী কথা এই নো সুবহানাল্লাহ আল্লাহ ফরমান একজন মানুষ তার আওলাদকে দেখলে যে পরিমাণ সহজে চিনবো আমার নবীর তন্ন তন্ন করি এই পরিমাণ আলোচনা আমি তাওরাত এবং ইনজিল করছি তারা দেখার লগে লগে এক সেকেন্ডও যাইতো না লগে লগে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন যারা নিজে নিজের ক্ষতি করলে এরা ঈমানদার না আব্দুল্লাহ ইবনে সুরিয়া হেও তাওরাত পড়তে করার বাদে হে তার নিজে নিজে ক্ষতি করে দিছে আমি সকাল থেকে চক্কর মারাই সুতরাং রসুল আল্লাহ যদি তাওরাত এবং ইনজিল অত বিস্তারিত যে রাসূলের কথা আলোচনা করছেন এই রাসূলের শান মান আমরা গাইমু কত যাব গায়া শেষ করতাম পারতাম না সুতরাং দেখে তো শেষ ওই তো নাই তার আমরাই বাড়াই বার ওখানে বা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين آمين اللهم إنا نسألك حبك وحب رسولك وحب من يحب وحب عمل يبلغنا إلى حبك اللهم ما أخرجه دربار رسالة دربار مخفل فوق ذاك لقه كتي درود السلام آمين الله أسكري مخفل الغدير تمر حبي برشقر محبة دي أمر الدين بريد ويا الله الله وارحم الرحيم الله قيامت الدين تمر حبي برلغ عمر الحشر اللهم آمين تمر حبي برشقر دي أمر الكنا خطر مخفلية তোমার মায়ের বন্দা বলতের লোকই বানাই আমরা রে জান্নাতুল ফেরদাউস আল্লাহু আরহামার রাহিমিন এই মাহফিল লে যারা সাজাইছেন তারা জিন্দেগি রে সুন্দর করে দে যে যারা খান সাহায্য করছেন দুনিয়া আখিরাতের হোর হালত তারা রে সাহায্য আল্লাহু আমিন আল্লাহু আরহামার রাহিমিন আল্লাহ আমরা আশা বি আইছি তুমি আমরা রে মাফ করে দিবা আমিন দয়া করে তোমার হাবিবের খাতিরে আমরা রে মাফ করে দে তোমার গফুরুর রহিম নামর খাতিরে আমরা রে মাফ ফরমাও আমরা তামামুর মা বাপ রে মাফ করে দে আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা মা বাপ বন্দর কবর তারার কবর রে জান্নাতুল মাকান বানাই দে আল্লাহ তোমার নবী ও খলকের লোকি এবং তোমার বায়া বন্দা খলকের লোকি তারা রে বানাই দে আল্লাহ আমরা দুনিয়া যতদিন দেখো তোমার মকবুল গোলাম ইয়া খেদমতের তৌফিক দে মৌতের সময় দৌলতে ইমান দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় দিও আমরা কবরের জিন্দগির আসামি জিন্দগি করে দিও ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين